এরপর আমরা আলোচনা করব লালা গ্রন্থি নিয়ে। আমাদের অগ্নিগড়ের মধ্যে টোটালি 6 জোড়া লালা গ্রন্থি রয়েছে, সেগুলো হচ্ছে প্যারোটিক, সাবলিঙ্গুলার এবং সাবলিঙ্গুয়াল, অর্থাৎ 2টা প্যারোটিক, 2টা সাবলিঙ্গুলার এবং 2টা সাবলিঙ্গুয়াল লালা গ্রন্থি রয়েছে। এদের অবস্থান কোথায়? প্যারোটিক লালা গ্রন্থিতে অবস্থিত হচ্ছে আমাদের ঠিক কানের নিচে, আমাদের 2 কান ডান পাশে এবং বাম পাশে কানের নিচে 2টা গ্রন্থি রয়েছে, যেগুলোকে বলা হয় প্যারোটিক লালা গ্রন্থি। তারপরে হচ্ছে আমাদের সাবমেন্ডিবুলার, অর্থাৎ আমাদের নিচের চোয়ালের কোণিক অঞ্চলের নিচে, নিচের চোয়ালের কোণিক অঞ্চলের নিচে 1 জোড়া গ্রন্থি রয়েছে ডান পাশে এবং বাম পাশে, যেগুলোকে বলা হয় সাবমেন্ডিবুলার লালা গ্রন্থি। আরেকটা হচ্ছে সাবলিঙ্গুয়াল, অর্থাৎ আমাদের জিহ্বার ঠিক নিচে 2 পাশে, ডান পাশে 1টা, বাম পাশে 1টা লালা গ্রন্থি রয়েছে, যেটাকে বলা হয় সাবলিঙ্গুয়াল লালা গ্রন্থি। এখন খেয়াল করো, আমাদের এই লালা গ্রন্থিগুলো আছে কানের নিচে অথবা নিচের চোয়ালের নিচে অথবা জিহ্বার নিচে, কিন্তু এদের নিঃসৃত যে লালা রসগুলো সেগুলো নিঃসৃত হয় আমাদের মুখ বিবরের মধ্যে। এখন এইখান থেকে লালা রসগুলো কিভাবে আসে? প্যারোটিক গ্রন্থি থেকে একটা নালীর মাধ্যমে আমাদের এই অগ্রপেশন যে দাঁত আছে ঠিক দাঁত বরাবর এসে একটা নালী শেষ হয়েছে, অর্থাৎ যে নালী সেই নালীটাকে বলা হয় ওয়ার্টলের নালী, সরি স্ট্যানসেলের নালী। সাবমেন্ডিবুলার গ্রন্থি থেকে আমাদের ঠিক জিহ্বার পাশে গিয়ে উন্মুক্ত হয়েছে যে নালীটা, সেই নালীটাকে বলা হয় ওয়ার্টলের নালী। এবং জিহ্বার নিচ থেকে জিহ্বার উপরে যে নালিকার মাধ্যমে লালা রসগুলো পৌঁছে সেই নালিকাটাকে বলা হয় রিবিনাসাল নালী। তোমাদের বোঝার সুবিধার্থে আমি আরেকবার বলি যে আমাদের কানের নিচে প্যারোটিক গ্রন্থি থেকে স্টেনসেনের নালীর সাহায্যে লালা রসসমূহ আমাদের উপরের পাটির দাঁতের অগ্রপেশন দাঁতে গিয়ে উন্মুক্ত হয়। সাবমেন্ডিবুলার, অর্থাৎ নিচের চোয়ালের নিচ থেকে লালা রসসমূহ ওয়ার্টলের নালীর সাহায্যে আমাদের জিহ্বার উপরে গিয়ে উন্মুক্ত হয় এবং সবশেষ জিহ্বার নিচ থেকে, অর্থাৎ সাবলিঙ্গুয়াল লালা গ্রন্থি থেকে লালা রসসমূহ রিবিনাসাল নালীর সাহায্যে জিহ্বার উপরে গিয়ে উন্মুক্ত হয়। এই লালা রসসমূহ আমাদের শুধুমাত্র শর্করা জাতীয় খাদ্য পরিপাকে বিশেষ ভূমিকা পালন করে, সেগুলো আমরা পরে আলোচনা করব। এরপরে আমরা যাবো তার পরের অংশ, অর্থাৎ মুখ গহ্বরের পরে যে অংশটা রয়েছে সেটাকে বলা হয় গলবিল। মুখ গহ্বর থেকে খাদ্যনালী খাদ্যসমূহ গলবিলের সাহায্যে আমাদের পরবর্তী অঙ্গ অর্থাৎ অন্ননালীতে গিয়ে পৌঁছায়। অন্ননালী থেকে খাদ্যসমূহ যায় হচ্ছে আমাদের পাকস্থলীতে, আমরা পাকস্থলীর চিত্রকে সেগুলো আমরা দেখব। আমাদের দেহের পরিপাকনালীর মধ্যে খুব গুরুত্বপূর্ণ একটা অংশ হচ্ছে আমাদের এই পাকস্থলী। এখানে খাদ্যসমূহ সাময়িকভাবে জমা থাকে এবং এটা পরিপাকে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে পাকস্থলীতে আমাদের অন্ননালীর পরে যে স্ফীত বা বড় যে একটা অংশ দেখা যায় সেটাকে বলা হয় পাকস্থলী। পাকস্থলীটাকে আবার তার গঠনের উপর ভিত্তি করে বেশ কয়েকটা অঞ্চলে বা অংশে ভাগ করা হয়। এর একেবারে উপরের দিনের যে অংশ সেটাকে বলা হয় কার্ডিয়াক পাকস্থলী। এই অংশটা পাকস্থলীর উপরের অংশটা আমাদের হৃৎপিণ্ডের কাছাকাছি থাকে বলে এই অংশটাকে বলা হয় কার্ডিয়াক পাকস্থলী। খেয়াল করো, যেখানে অন্ননালী শেষ হয়েছে এবং পাকস্থলী শুরু হয়েছে সেই অংশে একটা বাল্ব বা দরজা রয়েছে, এটাকে বলা হয় কার্ডিয়াক স্ফিংক্টার। কার্ডিয়াক স্ফিংক্টারের কাজ হচ্ছে খাদ্যদ্রব্যকে পাকস্থলীতে আসাটাকে নিয়ন্ত্রণ করা, অর্থাৎ অন্ননালী থেকে যেন যে কোনো সময় খাদ্য আসতে না পারে সেটাকে নিয়ন্ত্রণ করাই হচ্ছে কার্ডিয়াক স্ফিংক্টার বা কার্ডিয়াক ভালভের কাজ। তাহলে এই অংশটাকে বলা হয় কার্ডিয়াক পাকস্থলী। এখানে আবার এর বাম পাশে পাকস্থলীর ঠিক বাম পাশে একটা উঁচু ওলানোর একটা অংশ আছে, এই অংশটাকে বলা হয় ফান্ডাস। এরপর পাকস্থলীর নিচে যে বড় অংশ বিদ্যমান সেটাকে বলা হয় পাকস্থলীর দেহ এবং নিচের অংশটাকে বলা হয় পাইলোরিক পাকস্থলী। এবং
প্রাইমারি পাকিস্তানের শেষে এবং যেখানে ক্ষুদ্রান্ত শুরু হয়েছে তার মাঝখানে একটা স্ফিঙ্কটার বা দরজা রয়েছে বা ভালভ রয়েছে যেটাকে বলা হয় পাইলোরিক স্ফিঙ্কটার। পাইলোরিক স্ফিঙ্কটারের কাজ হচ্ছে পাকস্থলী থেকে ক্ষুদ্রান্তের মধ্যে খাদ্যদ্রব্য আদান প্রদানকে নিয়ন্ত্রণ করা। অর্থাৎ এখানে আমরা জানি পাকস্থলীর মধ্যে খাদ্যদ্রব্য সময়ভাবে জমা থাকে এবং এখানে পরিপাকক্রিয়া সম্পন্ন হয়। পরিপাকক্রিয়া আরো ফার্দার পরিপাকের জন্য খাদ্যদ্রব্য সমূহ এবং বাক্স শোষণের জন্য খাদ্যদ্রব্য সমূহ ক্ষুদ্রান্তে যায়। এই ক্ষুদ্রান্তে যাওয়াটাকে নিয়ন্ত্রণ করাই হচ্ছে পাইলোরিক স্ফিঙ্কটারের কাজ। তার মানে হচ্ছে পাকস্থলীর পরে আর যে অংশটা বিদ্যমান সেটাকে বলা হয় ক্ষুদ্রান্ত। ক্ষুদ্রান্তের পরে বৃহদন্ত এবং বৃহদন্তের সবশেষে রয়েছে একটি বৃহদন্তের সবশেষে হচ্ছে আমাদের পায়ুছিদ্র রয়েছে, ওই পর্যন্তই হচ্ছে আমাদের পরিপাক নালী। আমরা পরের ক্লাসে বাকি অংশগুলো নিয়ে আলোচনা করবো। আজকে এটুকুই, সবাইকে ধন্যবাদ।